P40. itel P40. আমি কথা বলছিলাম itel ব্র্যান্ডের P40 মডেলের স্মার্টফোনটি নিয়ে। তো এই ফোনটা বেশ দারুণ কিছু অফার করছে এরকম প্রাইস পয়েন্ট থেকে। 8-9 হাজার টাকা প্রাইস বিবেচনা, ওয়ান অফ দ্য বেস্ট স্পেসিফিকেশন আসা এই ফোনটি। এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, বাজেট কিলারই মনে হবে। 6000 mAh ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। এখন 9000 টাকা দামের একটা ফোনে সর্বশেষ যে কবে আমি 6000 mAh ব্যাটারি দেখেছিলাম সেটা আমার মনে পড়ে না। এবং এই স্মার্টফোনে 6000 mAh এর ব্যাটারি রয়েছে, 18W চার্জিং সিস্টেম সাপোর্ট করে, 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1612x720 পিক্সেল। IPS প্যানেল হয়, এর ব্রাইটনেস কিন্তু যথেষ্ট উজ্জ্বল পেয়েছি। আমাদের সাবির এটা দেখে বলে, মামা কেমনে কি 8-9 হাজার টাকার ফোনের লুকস এমন হবে কেন? এটা তো 15000 টাকার লুকস। ব্যাকপার্টটা তারা ম্যাট ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, সেই সঙ্গে রয়েছে একটা স্পেশাল প্যাটার্ন। এবং ক্যামেরা হাউজিংটা একটু খেয়াল করেন, এত সুন্দর ভাবে তারা ইমপ্লিমেন্ট করেছে। 3GB RAM 32GB স্টোরেজ, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ। মেন শুটার হলো 13 মেগাপিক্সেলের, এর সাথে সহকারী একটি সেন্সর আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের শুটার। মেন ক্যামেরাতে ছবি তোলার সময় ফোকাসিং খুব ইজিলি করা যাচ্ছিল। যদি আউটডোর কন্ডিশনে ভালো লাইট পায় তাহলে ওভারঅল ভাইব্রেন্ট ছবি উঠে। ব্যাটারি দিক থেকে সে সেরা কাতারে অবশ্যই থাকছে, আর ডিজাইনের দিক থেকে। মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য বেশ বড় একটা ডিসপ্লে দরকার, ব্যাটারি ব্যাকআপ দরকার হিউজ, এবং খুব দ্রুত আপনি ফোনকে চার্জ দিতে চান, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে।